মানব পাচার কাণ্ডে জঙ্গি যোগ, ধৃতদের বিরুদ্ধে এবার ইউএপিএ ধারা দিল এনআইএ, শিকরের খোঁজে শুরু হয়েছে তদন্ত। এক যুগে দেশের দশটি রাজ্যের 55টি জায়গায় তল্লাশি, মানব পাচার কাণ্ডে বৃহস্পতিবার কার্যত দেশ জুড়ে অভিযান চালায় এনআইএ। তালিকায় ছিল এ রাজ্য, উত্তর চব্বিশ পরগনার বারাসত এবং গাইঘাটাতেও মেলে লিঙ্ক। অভিযানে জাতীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়ে এ রাজ্যের তিনজন, তাদের বিরুদ্ধেই এবার আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট বা ইউএপিএ ধারা দিয়ে তদন্ত শুরু করল এনআইএ। কেন ইউএপিএ ধারা? এনআইএ সূত্রে খবর, ধৃত তিনজনের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ রয়েছে। ধৃতদের মদতে সীমান্তে চলত অনুপ্রবেশ, অভিযোগ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের অনুপ্রবেশে মদত দেওয়া, তাদের গা ঢাকা দেওয়ারও বন্দোবস্ত করা এবং ভারতীয় নথিপত্র বানাতে সাহায্য করার অভিযোগও রয়েছে ধৃতদের বিরুদ্ধে। মানব পাচার কাণ্ডে ইতিমধ্যেই জঙ্গি যোগের লিঙ্ক পেয়েছেন এনআইএর তদন্তকারীরা। উঠে এসেছে পাক মদতের যোগ, জঙ্গি কার্যকলাপে সরাসরি যুক্ত থাকা বা প্রস্তুতি নেওয়া কিংবা মদত দেওয়ার অভিযোগ থাকলে ইউএপিএ ধারা দেওয়া হয়। এনআইএ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে একাধিক লিঙ্ক মিলেছে, এই কারণেই ইউএপিএ ধারায় মামলা দায়ের করে শিকরের খোঁজে শুরু হয়েছে তদন্ত। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।